সরকারি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আমি সহকারী শিক্ষক, শ্রেণী চতুর্থ, বিষয় কোরআন মাজিদ। আজকে আমি তোমাদেরকে মাত সম্পর্কে আলোচনা করব। মাত কাকে বলে, মাত কত প্রকার, মাত কীভাবে করতে হয়। আমরা জানি মাত অর্থ টেনে করা, দীর্ঘ করা, কোনো হরফের হরফকে দীর্ঘ করে টেনে করা, করাকে মাত বলে। মাতের হরফ কয়টি আমরা জানি? মাতের হরফ তিনটি, আলিফ, ওয়াও, এ। আমরা জানি মাতের হরফ কয়টি? মাতের হরফ তিনটি, আলিফ, ওয়াও, এ। কীভাবে মাতের হরফ আসতে পড়তে হবে তাহা আমরা জেনে নেই। এক নম্বরে আলিফ, মুখের খালি জায়গা হতে আলিফ উচ্চারিত হয়। যেমন আলিফ যখন খালি থাকে এবং ধান জবর, ধানে জবর থাকে, তখন ধানে জবর থাকে। যেমন বা লিপ জবর বা। দুই নম্বর মাস কীভাবে উচ্চারণ করতে হয়? কোয়া যখন সাকিন থাকে এবং তা ধানে পেশ থাকে, আমরা কী বলবো? যেমন বাপেশ ভু, বাপেশ ভু। তিন নম্বর মত কে যখন সাকিন থাকে এবং তার মানে জের থাকে, যেমন বাইজের ভি, বাইজের ভি। যেমন ভা ভু ভি, আমরা এরকম মতের হরফগুলি উচ্চারিত করব। মুখের খালি জায়গায় আলিফ যখন খালি থাকে, আলিফ থাকে খালি থাকে এবং বানে জবর থাকে, তখন আমরা কীভাবে উচ্চারণ করব? যেমন বাইজের ভি, এরকম করে আমরা উচ্চারণ করব। আমরা জানি মা অর্থ কি? টেনে করা। মা কি করতে হবে? এক আলিফ বা দাঁড়ালিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হয়। মাদের হরফ কয়ালিফ পরিমাণ করে পড়তে হয়? এক আলিফ অথবা দেড়ালিফ পরিমাণ টেনে পড়তে হয়। মাদের হরফ আমরা জানি তিনটি, কী কী? সাধারণত আলিফ, ওয়াও, এ। মাদের হরফ কয়টি? তিনটি, আলিফ, ওয়াও, এ। আমি আবার বলি শোনা তোমরা, আলিফ যখন খালি থাকে মাদের হরফ কয়টি? তিনটি, আলিফ, ওয়াও, এ। এক নম্বর হচ্ছে আলিফ যখন খালি থাকে এবং ডানে জবর থাকে, যেমন বালিফ জবর ভা। দুই নম্বর হচ্ছে ওয়া যখন সাকিন থাকে এবং তার ডানে পেশ থাকে, বা পেশ ভু। তিন নম্বর হচ্ছে ইয়ে যখন সাকিন থাকে এবং তার ডানে জের থাকে, বা এজের ভি। এভাবে আমাদের উদাহরণ উচ্চারণ করতে হবে। যেখানে আমরা এ তিনটি হরফ, মাদের হরফ তিনটি পাবো, সেখানে আমরা এরকম করে উচ্চারণ করব। যেমন বা বালিক জবর ভা, ভাইয়া পেশ ভু, বাবা পেশ ভু, বাইয়াজের ভি। এভাবে যেমন ভা ভু ভি, এরকম করে আমরা কী করব? মাদের হরফ উচ্চারণ করব এবং দেড়ালিক পরিমাণ টেনে পড়ব অথবা একালিক পরিমাণ টেনে পড়ব। এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।